वेलकम फ्रेंड्स, एखोनो सुप्रीम कोर्टेर निर्देश एवं यूजीसी निर्देशिका मतो अनेक राज्य फाइनल इयारेर परीक्षा नीते पारेनी, किन्तु एर मध्ये आबार यूजीसी थेके निर्देश एलो कबे थेके प्रथम बर्षेर क्लास शुरू हबे, स्नातकोत्तरेर क्लास शुरू हबे, कलेज ओ विश्वविद्यालयेर भर्ती प्रक्रिया कत दिनेर मध्ये शेष करते हबे, পাশাপাশি প্রথম বর্ষের সেমিস্টার কবে সংগঠিত হবে, এসব কিছু জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এটি দেখুন সেই নির্দেশিকা, দেখুন একটা প্রসেস, অ্যাডমিশন প্রসেস টু বি কমপ্লিটেড 31st October 2020, মানে 31 অক্টোবরের মধ্যে অ্যাডমিশন প্রসেস শেষ করতে হবে। কমেন্সমেন্ট অফ ক্লাসেস অফ অ্যাভব স্টুডেন্টস ফ্রেশ ব্যাচ ফার্স্ট সেমিস্টার এটা শুরু করবে ক্লাস 1 নভেম্বর থেকে 1/11/2020। প্রিপারেশন ব্রেক প্রস্তুতিকালীন পর্ব 1/3/2021 থেকে 7/3/2021। কন্ডাক্ট অফ এক্সামিনেশন, তাহলে প্রথম পর্বের পরীক্ষা তাহলে কবে হবে? 8/3/2021 থেকে 26/3/2021। এরপরে সেমিস্টার ব্রেক আবার 27/3/2021 থেকে 4/4/2021। এরপরে কমেন্সমেন্ট অফ ক্লাসেস ফর ইভেন সেমিস্টার আবার শুরু হচ্ছে কবে থেকে? 5/4/2021 থেকে। আবার একটা প্রিপারেশন ব্রেক থাকছে 1/8/2021 থেকে 8/8/2021। কন্ডাক্ট অফ এক্সামিনেশন 9/8/2021 থেকে 21/8/2021। সেমিস্টার ব্রেক 22/8/2021 থেকে 29/8/2021। আর সবশেষে কমেন্সমেন্ট অফ নেক্সট একাডেমিক সেশন ফর দিস ব্যাচ, তাহলে এই ব্যাচটার পরীক্ষা তাহলে শেষ হয়ে যাচ্ছে কবে? এই 21/8/2021 মধ্যেই প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, দ্বিতীয় বর্ষের ক্লাস আবার শুরু হচ্ছে 30/8/2021 থেকে। তাহলে এই নির্দেশ ইউজিসি থেকে আসলো এবং স্বয়ং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক তিনি টুইট করে এটা জানিয়েছেন। ইউজিসির তরফে গাইডলাইন প্রকাশ করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে স্নাতক ও স্নাতকোত্তরের ক্লাস চালু করতে হবে, 31 অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে, পরবর্তী শিক্ষাবর্ষে শুরু হবে আগামী বছরের 30 আগস্ট, আগামী 1 নভেম্বর থেকে শুরু হবে কলেজের পঠন পাঠন, শিক্ষাবর্ষ চালু করার নির্দেশও দেওয়া হয়েছে ইউজিসির তরফে। আগামী 31 অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করার নির্দেশ ঘিরে নতুন করে আবার তৈরি হয়েছে ধোঁয়াশা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল টুইট করে জানিয়েছেন, আগামী 31 অক্টোবরের মধ্যেই কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে, প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করতে হবে 1 নভেম্বর থেকে, 2021 সালের 1 মার্চ থেকে 7 মার্চের মধ্যে প্রথম সেমিস্টারের পরীক্ষা প্রস্তুতি নিতে পারবেন, 2021 সালের 8 মার্চ থেকে 26 মার্চের মধ্যে প্রথম সেমিস্টারের পরীক্ষা নিতে হবে, 27 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সেমিস্টারে বিরতি থাকবে, ইভেন সেমিস্টারের ক্লাস শুরু 5 এপ্রিল থেকে, ইভেন সেমিস্টারের পরীক্ষা প্রস্তুতি চলবে 1 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত, ইভেন সেমিস্টারের পরীক্ষা 9 আগস্ট থেকে 21 আগস্টের মধ্যে হবে, ইভেন সেমিস্টারের সেমিস্টার বিরতি থাকবে 22 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত, আর 30 আগস্ট থেকে এই ছাত্রছাত্রীদের পরবর্তী শিক্ষাবর্ষ মানে সেকেন্ড ইয়ার শুরু করতে হবে, পরবর্তী বছরের ক্লাস শুরু হবে আগস্টের শেষে, অর্থাৎ 30 আগস্টের আগে শেষ হয়ে যাবে শিক্ষাবর্ষ, 1 নভেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার পর পরবর্তী বছরের আগস্টের আগেই শেষ হয়ে যাবে শিক্ষাবর্ষ, ফলে পড়ুয়ারা মাঝে হাতে সময় পাবেন মাত্র 9 মাস, অর্থাৎ 12 মাসের শিক্ষাবর্ষ এবার কমে হচ্ছে মাত্র 9 মাস। এত কম সময়ে কিভাবে সিলেবাস শেষ হবে তা নিয়ে চিন্তায় পড়েছেন পড়ুয়ারা। ইউজিসির এই নির্দেশের জেরে নতুন করে বিপাকে পড়তে চলেছে রাজ্য সরকার, কেননা করোনা আবহে উচ্চ মাধ্যমিকে নম্বরের ছড়াছড়ি, বহু পড়ুয়া পছন্দের কলেজে ভর্তি হতে পারেননি, 90% নম্বর পেয়েও বহু পড়ুয়া পছন্দের কলেজে ভর্তি হতে পারেননি, অন্যদিকে একাধিক নামী কলেজেও পড়ে রয়েছে শূন্য আসন। পরিস্থিতি গুরুত্ব বিবেচনা করে 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়ার ফলে আগামী 1 নভেম্বর থেকে কিভাবে পরবর্তী শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা। 31 অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে 1 নভেম্বর থেকে কলেজের ক্লাস শুরু করার নির্দেশ আদৌ কতটা কার্যকর হয় সেদিকে এখন তাকিয়ে রয়েছেন পড়ুয়াদের বড় অংশ। যদিও এ বিষয়ে রাজ্য সরকারের তরফে কোনো সিদ্ধান্ত এখনও জানানো হয়নি। তো যাই হোক, এখন রাজ্য সরকারের একটাই চিন্তা, কিভাবে থেমে থাকা ফাইনাল বর্ষের পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে নেওয়া যেতে পারে এবং তাদের রেজাল্ট বার করা হয়। তারপরে নতুন যারা ভর্তি হচ্ছে তাদের যে ক্লাস কবে থেকে শুরু হবে, ইউজিসি যতই নির্দেশ দিক, রাজ্য কবে থেকে সেটা ইমপ্লিমেন্ট করবে সেটা রাজ্যের বিষয়। রাজ্য ইউজিসির কাছে দাবি জানাতে পারে রাজ্যের যে সামগ্রিক পরিস্থিতির কথা বলে, পাশাপাশি রাজ্য ইউজিসির প্রস্তাব মতো 1 নভেম্বর থেকে ক্লাসও শুরু করতে পারে। উভয় দিক খোলা থাকছে, এখন রাজ্য কোন দিকটা বেছে নেয় সেটা রাজ্যের ব্যাপার। তাই গুরুত্বপূর্ণ সংবাদটি আপনাদের কাছে তুলে ধরলাম, অবশ্যই আপনারা সকলের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।